हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। কনফিউজ পিকচারসের যে টাইম সিরিজের যে নতুন এপিসোডটা রিলিজ করেছে, তো সেটা নিয়ে কথা বলবো। আমার একদিন দেরি হয়ে গেল, কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য কোনো ভিডিওই করতে পারিনি। তো ব্যাপার হচ্ছে যে এই এপিসোডটা হচ্ছে এখন অবধি যতগুলো এপিসোড আছে তার মধ্যে বেস্ট এপিসোড। তার কারণ হচ্ছে এখানে টাইম লুপের কনসেপ্টটা ইন্ট্রোডিউস হয়ে গেছে, এবং সেইটার মাধ্যমে সেই যে জনরা ট্রোপটাকে, মানে এই টাইম লুপ তো একটা নিজস্ব একটা জনরা, তো এবার তার যে নিজস্ব কিছু স্টাইল আছে যে একই সিন বারবার চলবে এবং সেটার মাধ্যমে হিউমার ক্রিয়েট করা বা থ্রিল ক্রিয়েট করা, ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে কিন্তু তারা ইউজ করেছে, দুবার আর কি করে দেখিয়েছে, এবং যখন এপিসোডটা এন্ড হচ্ছে তখন থার্ড টাইমের আর কি কথা বলছে। এবার তাই জন্য এখানে যে হিউমারটা, যেটা যে জায়গাটা আর কি কিরণ ওই মহিলার সাথে, মানে যেটা অমিতদার যে ওয়াইফের যে ক্যারেক্টারটা করছে তার সাথে সাথে সেমভাবে ডায়লগ বলছে ইত্যাদি করছে, সেগুলো দেখতে খুব ফানি লাগছে, যে জিনিসটা খুব ফেসবুকে ভাইরালও হয়েছে। তো সেই জিনিসগুলো খুব এখানে হিউমারটা ওইটার মধ্যে দিয়ে ওরা ক্রিয়েট করেছে যেহেতু, তাই জন্য খুবই ভালো লাগছে। প্লাস বারবার একই ঘটনা ঘটছে। এবার দেখুন, জাস্ট ভাবুন যে এই ট্রোপটাকে, এই যে এলিমেন্টটাকে ওরা এখন ইউজ করেছে, এটাকে কত আগে ইউজ করে, এবং এই লুপটাকে আরও মাল্টিপল টাইমস দেখাতে পারত, ঠিক আছে। মানে এখানে যেরকম সেকেন্ড বারের পরেই থার্ড টাইমে এসে কিরণ বিশাল কনফিডেন্ট হয়ে গেছে এবং বারণ করছে, এ করছে, বুঝে গেছে যে লুপের মধ্যে আছে। কিন্তু এটা যদি আরও দু তিনবার হতো, মানে ধরুন সেকেন্ড বার যখন হচ্ছিল তখন যতটা টাইম দিয়েছে সেটা না দিয়ে তার মধ্যেই যদি ওটাকে কয়েকটা সিন দেখিয়ে যদি মেরে ফেলে, আবার দেখা যায় থার্ড টাইম আর একটু নার্ভাস, এবার পালাবার চেষ্টা করে, কিন্তু পালাতে গিয়েও মারা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এইটাই হয় যে তখন আর কি আপনাকে পুরো জিনিসটাকে আবার করে দেখানোর দরকার নেই, আর একটু কম্প্রেস ওয়েতে আপনি দেখিয়ে, সেটাই এডিটের কাজ, যে কম্প্রেস ওয়েতে দেখিয়ে তারপর আপনি আপনার আবার দেখালে ক্যারেক্টারটা যে কনফিডেন্ট হচ্ছে যে আমি লুপের মধ্যেই আছি, এটার জন্যই অ্যাটলিস্ট তাকে দু তিনটে লুপ টাইম দিতে হবে। জাস্ট দুটো লুপের মধ্যেই বুঝে গেল, এটা আর কি একটু আনকনভিন্সিং লেগেছে প্রথম কথা। বাট তাও ঠিক আছে, ওরা যে থার্ড লুপটার সময় যেভাবে প্রেজেন্ট করে জিনিসটা, সেটা দারুণ একটা দেখতে। এবং এরপরে ওরা যত এটাকে আরও ইম্প্রোভাইজ করতে পারবে লাস্ট এপিসোডে গিয়ে, এটার মধ্যে দিয়ে কিন্তু তারা দারুণ একটা হিউমার বা থ্রিল ক্রিয়েট করতে পারে, কিন্তু যেটা দেখবার মতো হবে। মাল্টিপল পসিবিলিটি, ও আগে থেকেই স্পন্দন সকালে উঠেই পালাবার চেষ্টা করছে হয়তো, ঠিক আছে, কিন্তু সেখানে গিয়েও যতবারই সে চেঞ্জ করতে যাবে তার ডেস্টিনিতে মরাই আছে। এবার সে কীভাবে সেটাকে পাল্টাচ্ছে, কী করছে, সেটাই আর কি দেখার মতো বিষয় হবে। তবে এই কনসেপ্টটাকে অনেক আগে ইন্ট্রোডিউস করা ছিল, বাট যাই হোক করেছে এবং সেটাকে খুব ভালোভাবে এক্সিকিউটও করেছে। ওই জায়গাটাতে পুরো কন্টিনিউয়াস ওই যে যে জায়গাটা আর কি খুব ভাইরাল হচ্ছে, যে পোর্শনটা যেখানে কিরণ আসছে, ওখানে পুরো ওয়ান টেকে ক্যামেরাটা রেখেছে এবং ওরা ডিমান্ড করে, এবং সেই জায়গাতে যেভাবে ওরা মিউজিকটা ইউজ করেছে, এবং সেই জায়গায় পার্টিকুলারলি কিরণের পারফরমেন্সও খুবই ভালো ছিল। ওই জায়গার ওভারঅল স্টেজিংটা দুর্দান্ত হচ্ছে, এবং ওটাই হচ্ছে মেন গোটা এপিসোডের হাইলাইট। এবং বাকি যে ওভারঅল প্রেজেন্টেশনটা হয়েছে খুবই ভালো হয়েছে। এবং ওই যখন থেকে ওই থার্ড লুপটা স্টার্ট হচ্ছে সেখানে দেখবেন যে যেহেতু কিরণের ক্যারেক্টারটা অনেক কনফিডেন্ট হয়ে গেছে, তাই জন্য তার পারফরমেন্স দিয়ে আর কি এটা ব্যাপারটা ফুটে আসছে, সেটা তো সেই ভালো লাগছিলো দেখতে ওভারঅল। এবং সেখানে ডায়লগসগুলো যে ওই যে ওয়ান লাইনার পাঞ্চগুলো মেরেছে, যে হাঁসের ডিম খেতে গেলে হাঁস ডিম খেয়ে যায়, তাহলে হাঁস খেতে গেলে বাঁশ হয়ে যাবে, এরকম আর কি যখন বলছে, সেগুলো আর কি শুনতে ভালো লাগে। তো ওভারঅল আমি এই এপিসোডটা সবচেয়ে বেশি এনজয় করেছি, এবং এটা আমার মনে হয় যে বেস্ট এপিসোড এখন অবধি। আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।